এসবিআই সি ব্যাংকের আমাদের যদি এটিএম কার্ড হয় তাহলে দেখুন আমরা সাধারণত এরকম একটি এটিএম কার্ড পেয়ে থাকি দেখুন এটি রূপের এটিএম কার্ড তো এই এটিএম কার্ড ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উইড্র করা থেকে শুরু করে যাবতীয় অনলাইন ট্রানজ্যাকশান করার জন্য আমাদের এটিএম পিনের প্রয়োজন হয় তো এই এটিএম কার্ডের এটিএম পিন করার জন্য আমাদের ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আমরা এটিএম পিন করে নিতে পারি আর এটিএম পিন করতে যদি কোনোরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা স্টেট ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে গিয়েই কিন্তু আমাদের এই এটিএম কার্ডটির এটিএম পিন করে নিতে পারবো কীভাবে এটিএম পিন করে নিতে পারবো বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এ ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো সিএসবি ব্যাঙ্কের এটিএম কার্ডের এটিএম পিন করার জন্য আমাদেরকে যে কোনো স্টেট ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে এটিএম পিন করার জন্য আমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে আমরা যে এটিএম কার্ডের এটিএম পিন করব ওই এটিএম কার্ডটিকে সেই সাথে আমাদের এই এটিএম কার্ডটি যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্ট নম্বর এবং আমাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল ফোনটিকে সাথে করে আমাদেরকে নিয়ে আসতে হবে এটিএম মেশিনে এসে প্রথমে আমাদেরকে এটিএম কার্ডটিকে দেখুন এটিএম মেশিন দেওয়া রয়েছে দেখুন এটিএম মেশিনে লেখা রয়েছে প্লিজ ইনসার্ট ইউর কার্ড তো আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড আমাদেরকে এইভাবে ইনসার্ট করতে হবে এবং কার্ড ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এটিএম কার্ডে দেখুন উপরের দিকে একটি চিপ লাগানো থাকে এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরে দেখুন লেখা উঠেছে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে নতুন অপশান আসবে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ হিন্দি বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি এইখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য আপনি এইটার উপরে টাচ করতে পারেন অথবা দেখুন পাশের দিকে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরেও আপনি প্রেস করতে পারেন আমি এইখানে ইংলিশ সিলেক্ট করে নেব দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে তো আমরা যেহেতু নতুন এটিএম কার্ডের এটিএম পিন করতে চাইছি তো পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন জেনারেশন আমাদেরকে এইখানে টাচ করতে হবে অথবা পাশের দিকে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে দেখুন নতুন অপশান আমাদের সামনে এসেছে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে অর্থাৎ আমাদের এই এটিএম কার্ডটি যে অ্যাকাউন্টের ওই অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রেস ইফ কারেক্ট আমাদেরকে এই অপশানের উপরে প্রেস করতে হবে এরপরে দেখুন আবার নতুন অপশন এসেছে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইয়োর টেন ডিজিট মোবাইল নম্বর অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে দেখুন এটিএম মেশিনের কীবোর্ড দেওয়া রয়েছে এই কীবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে ঠিক একইভাবে প্রেস ইফ কারেক্ট অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এই অপশানের উপরে প্রেস করতে হবে দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন এটিএম মেশিন থেকে একটি রিসিভ বের হয়ে আসবে এবং দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশান কমপ্লিট দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইউর কার্ড অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের মোবাইলে অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে ওই মোবাইল নম্বরে দেখুন এই একটি মেসেজ আসবে দেখুন লেখা উঠেছে ডো নট শেয়ার দিস মেসেজ ইউর ওয়ান টাইম পিন ইজ দেখুন ইংরেজিতে স্পেলিং করে লেখা রয়েছে এই ওটিপি ব্যবহার করে আমাদের নিজের পছন্দ মতো এটিএম পিন সেট করে নিতে হবে এবং দেখুন লেখা রয়েছে এটা আমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে করে নিতে হবে অর্থাৎ এটা কিন্তু আমাদের এটিএম পিন নয় এটা ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উইডল হবে না এটা জাস্ট টাইম পাসওয়ার্ড এবং এটা সাহায্যে আমাদেরকে আমাদের নতুন এটিএম পিন রিসেট করে নিতে হবে তো এটিএম পিন সেট করার জন্য আমাদের এটিএম কার্ডটিকে আরও একবার এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে ইনসার্ট করে নেওয়ার পরে একইভাবে এটিএম মেশিনের অপশনগুলি আসবে তো সব প্রথমে আমাদেরকে আমাদের ভাষা বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখুন ইংলিশ হিন্দি বাংলা তিনটে ভাষা দেওয়া রয়েছে তো আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি এইখানে সিলেক্ট করে নেবেন এন্টার করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে ব্যাংকিং আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য একইভাবে এই অপশানের উপরে টাচ করতে হবে নেক্সট পেজে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন সমস্ত অপশনগুলি দেওয়া রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে দেখুন অপশান দেওয়া রয়েছে পিন চেঞ্জ আমাদেরকে এই অপশানের উপরে টাচ করতে হবে এরপরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা উঠেছে এন্টার এনি নাম্বার বিটুইন টেন অ্যান্ড নাইনটি নাইন তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে দেখুন এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে এই কিবোর্ড থেকে যে কোনো দুটো সংখ্যা আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইউর পিন তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইলে যে চার সংখ্যার পিন এসেছে দেখুন ইংরেজিতে স্পেলিং করে লেখা রয়েছে তো এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে এন্টার করার পরে পরে দেখুন অপশান এসেছে প্লিজ এন্টার ইয়োর নিউ পিন তো এইখানে আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো চারটি সংখ্যা আমাদের এটিএম কার্ডের এটিএম পিন হিসাবে সেট করতে পারবো তো যে চারটি সংখ্যা আমরা আমাদের এটিএম পিন হিসাবে সেট করতে চাইছি ওই চারটি সংখ্যাকে আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এন্টার করার পরে পরেই দেখুন আবার অপশান আসলো প্লিজ রিএন্টার নিউ ওপিন তো এইখানে আমরা আমাদের এটিএম পিন সেট করার জন্য যে চারটি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই চারটি সংখ্যাকে এটিএম মেশিনের কিবোর্ড থেকে আরও একবার এন্টার করতে হবে এন্টার করার পরে পরেই দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ট্রানজ্যাকশন কমপ্লিট অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করা সাকসেসফুলি হয়ে গেছে এবং দেখুন লেখা উঠেছে প্লিজ টেক ইউর কার্ড অর্থাৎ আমাদের এটিএম কার্ডটিকে এখন এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে তো আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট সাকসেসফুলি হয়ে গেছে তো আমরা যে চার সংখ্যার এটিএম পিন সেট করলাম এটা ব্যবহার করে এখন থেকে আমরা এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করা থেকে শুরু করে যাবতীয় অনলাইন ট্রানজ্যাকশানগুলি করতে পারবো তো আমরা যে এটিএম পিনটি সেট করলাম সেটা সাকসেসফুলি কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এখন একটি উইড্রল করে দেখে নেব যে আমরা যে এটিএম পিন সেট করলাম সেটা ব্যবহার করে আমরা এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করতে পারছি কি না তো সেটা দেখার জন্য আমাদের এটিএম কার্ডটিকে আরও একবার এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার পরেই দেখুন লেখা উঠেছে হাই ডু নট রিমুভ ইউর চিপকার্ড প্রথমেই আমাদের ভাষা সিলেক্ট করে নিতে হবে দেখুন ইংলিশ হিন্দি বাংলা যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এরপরেই দেখুন অপশন আসবে প্লিজ সিলেক্ট ট্রানজেকশান এইখানে দুই নম্বরে দেখুন অপশান দেওয়া রয়েছে উইড্রল তো এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করার জন্য আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার অ্যামাউন্ট অর্থাৎ আমরা কত টাকা উইড্রল করতে চাইছি সেই টাকার পরিমাণ আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করতে হবে আমি পাঁচশো টাকা বিডল করতে চাইছি তো এইখানে পাঁচশো এটা এন্টার করব দেখুন এন্টার করা হয়ে গেছে এখন আমাদেরকে পাশের দিকে ইএস অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করতে হবে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন লেখা আছে প্লিজ এন্টার ইওর পিন তো এইখানে আমরা যে এটিএম পিন সেট করলাম ওই চার সংখ্যার এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কীবোর্ড থেকে এন্টার করতে হবে দেখুন লেখা উঠেছে ইয়োর ট্রানজ্যাকশান ইজ বিইং প্রসেড প্লিজ ওয়েট অর্থাৎ আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখুন লেখা উঠেছে প্লিজ কালেক্ট ক্যাশ অ্যান্ড টেক ইউরো কার্ড দেখুন এটিএম মেশিন থেকে পাঁচশো টাকা বের হয়ে এসেছে এটা আমাদেরকে নিতে হবে এবং আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে